ইউ হোয়াটস আপ গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার গেমপ্লে ভিডিও। তো চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল বাংলাদেশ ওয়াইটিআই নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন, আজকে আমরা চলে এসেছি বাস সিমুলেটর বাংলাদেশের গেমপ্লে নিয়ে। তো হ্যাঁ, গেমপ্লে হয়তো বা অন্যান্য চ্যানেলে দেখে দিয়েছে, বাট আমি আপনাদেরকে সে আমি আবার আপনাদের কাছে দেখাইতেছি যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে বাস সিমুলেটর বাংলাদেশে কী কী থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ম্যাপ আছে সেটা পুরোপুরি বাংলাদেশের থ্রি ডি আকারে। তো এখানে বাসের শিডিউল দেখাইতেছে, একটা আছে বন্ধন পরিবহন, একটা আছে শীতল, একটা আছে শ্যামলী পরিবহন, যেটা ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছেড়ে যাবে। একটু পরে আমি আপনাদের দেখাবো যে ঢাকা থেকে ছেড়ে যাবে। তার আগে বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। তো চলে এসেছি আমরা টার্মিনালে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা এখন টার্মিনালে আছে, এখানে হানিফ আছে, শ্যামলী আছে, বন্ধন আছে। তো আজকে আমরা এই বন্ধন যে বাসটা আছে সেই বাসটা নিয়ে আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বের হব। এখানে আমরা টার্মিনাল থেকে বের হচ্ছি। তো তার আগে বলে নিই, আমাদের চ্যানেলে ভিডিও কেন আসছে না? তো গাইস, আমি কিছুটা অসুস্থ ছিলাম, আর প্লাস আমাদের যে আপকামিং ওবিবিটা আছে, তো সেই ওবিবিটা নিয়ে আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম। যেমন আমি যখন ওইগুলো সব কিছু ঠিকঠাক মানে রিলিজ দিব, ঠিক আগ মুহূর্তে আমি দেখতে পারতেছি যে আমাদের দুইটা ম্যাপ লক হয়ে গেছে। মানে দুইটা ম্যাপে যদি আমি সিলেক্ট করে চালু করি তো ম্যাপ দুটা চলে না। একটা হলো বুকি টেঙ্গি, আর একটা হলো বুকি টেঙ্গি তো মাঝে মধ্যে খেলা হয়, তো আর একটা হলো সবচেয়ে মেইন একটা ম্যাপ, সেটা হলো জাকার্তা, যেটা আমাদের গেমের ম্যাপে ঢুকলেই সামনেই সেটা যেটা চলে আসে। সো এই ম্যাপটা বেশি খেলা হয়। সো এই ম্যাপ দুইটাই লক হয়ে গেছে। এই ম্যাপ দুইটা যদি আমরা সিলেক্ট করে এখানে চালু করি তখন গেমটা ওপেন হচ্ছে না, গেমটা বারবার মানে লোডিং অবস্থায় থাকতেছে। সো এজন্য এটা নিয়ে একটু কাজ করতেছি। সো এটা লকটা ছুটিয়ে আবার আমাকে সেই প্রথম থেকে সব কিছু কাজকর্ম করতে হইতেছে। সো সেই জন্য ওইটা যে দেরি করে আসছে। সো সেটার দিকে পরে যাই। তো আমাদের এখানে আজকে কথা বলবো বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে। তো বাস সিমুলেটর বাংলাদেশে কী কী মানে কবে আসছে, কী আসবে বিষয়ে সবগুলো বলে দেবো। তার আগে বলে দিই, আমাদের যে বাস সিমুলেটর বাংলাদেশ আছে, তো এইখানে কিছু কিছু নতুন আমাদের সবচেয়ে কিছু কিছু নতুন ফিচার তো অ্যাড হবে। তার আগে বলে দিই যে আমাদের এখানে একটা সবচেয়ে খারাপ খবর আছে, যেটা খারাপ খবরটা আগে বলি, সুখবরগুলো পরে বলি। তো খারাপ খবরটা হলো আমাদের ফার্স্ট সিজনে মাল্টিপ্লেয়ার থাকছে না। এটা হলো সবচেয়ে মানে আমার কাছে সবচেয়ে খারাপ একটা খবর, কারণ আমরা মূলত বা যখন গেমস খেলি আমরা এখানে মাল্টিপ্লেয়ারই বেশিরভাগটা প্রেফার করি, যে আমরা সবাই মিলে একসাথে খেলবো, মাল্টিপ্লেয়ার খেলবো। সো মাল্টিপ্লেয়ারটা একটু লং টাইম প্রসেস দেখে, তো মাল্টিপ্লেয়ারটা যখন আসবে, সো পরবর্তীতে ফার্স্ট আপডেট আর সেকেন্ড আপডেটে তারা বলছে যে মাল্টিপ্লেয়ার দেওয়া ট্রাই করবে। আর দ্বিতীয়ত আমাদের আশেপাশে যে টেক্সচারগুলো আছে, যেমন আমরা এখন মেন রোডে চলে আসছি বাট এখানে টেক্সচার নাই, তো এই টেক্সচারগুলোও তারা অ্যাড করবে। যেমন আমরা এখন চলে আসছি সাইনবোর্ডের মোড়, তো এখানেও তারা কিছু কিছু টেক্সচার অ্যাড করা দরকার, এই টেক্সচারগুলো তারা পরবর্তীতে অ্যাড করে দিবে। তারপরে আমাদের যে আর কি বাকি থাকতে পারে, তো আমাদের আর বাকি থাকতে পারে হলো এখন কী থাকতে পারে, আপনারা যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সো সেই কোশ্চেনগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। কারণ এই ভিডিওটা আশা করি গেমের যে ডেভেলপার আছে, তো সো সেই ডেভেলপাররা একজনে আমার পরিচিত আছে, সো সেই ভাইয়া অবশ্যই অবশ্যই কমেন্টসগুলো চেক করবে। যে আপনাদের যদি যে কোনো রকমের পরামর্শ বা কোশ্চেন বা যে কোনো কিছু থাকলে আপনারা সেখানে দিয়ে দিতে পারেন। তারপরে বলি গ্রাফিক্সের কথা। সো অনেকে বলতেছেন যে গ্রাফিক্স বা আরেকটা হলো লোডিং ম্যাপ, মানে যেমন আমরা বাসিং মোটর ইন্দোনেশিয়াতে যখন মাল্টিপ্লেয়ার খেলি একটা ম্যাপ শেষ হয়ে লোডিং ম্যাপ নেয় তার আরেকটা ম্যাপে চলে যায়। সো এই জিনিসটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। তো গ্রাফিক্স আর লোডিং ম্যাপ যদি একটা না চলে তাহলে আপনার ফোনের যে একটা লিমিটেশন আছে, সো এই লিমিটেশনগুলো ওভারক্রস হয়ে যেতে আছে। যেমন ধরেন আপনার যদি এখন 2GB একটা ফোন হয়ে থাকে, সো এখানে যদি এক টানা একটা গেম চলে সেখানে আপনারা কোনো ল্যাগ পাবেন, মানে একটা স্মুথনেস যে আছে, একটা সুন্দর করে একটা স্মুথনেস গেমটা যে থাকবে সেই স্মুথনেসটা থাকবে না আর কি। সো এখানে লোডিং ম্যাপটা অবশ্যই অবশ্যই দিবেই তারা এটা কনফার্ম করছে যে লোডিং ম্যাপটা তারা দিচ্ছে। কারণ আপনার যদি একটা স্মুথনেস একটা গেমের চালানো দরকার, সো এক্ষেত্রে আমাদের লোডিং ম্যাপটা দিতে হবে। তাছাড়া আমাদের যে ফোনের যে প্রসেসর বা গ্রাফিক্স বা র্যাম যেটাই আপনি বলেন না কেন, না হলে এটার উপরে খুবই প্রেশার পড়ে যাবে। আর দ্বিতীয়ত গ্রাফিক্স, তো তারা যতটুকু একটা ফোনের মধ্যে দেওয়া যায় যে গ্রাফিক্স যতটুকু হাই করা যায়, সো তারা এরকম গ্রাফিক্সের
দেওয়ার চেষ্টা করবে, বাট তারা এখানে সর্বনিম্ন একটা ফোনে মানে একটা সর্বনিম্ন একটা ফোনের যে কী বলে ধারণ ক্ষমতা 2GB, এটা একটা ধারণ ক্ষমতা তারা বলে দিছে যে আপনার যদি একটা ভালো গেম খেলতে চান সেক্ষেত্রে আপনার 2GB একটা ফোন লাগে। সো অবশ্যই আমরা যারা গেমার্স আছি অন্ততপক্ষে 2GB একটা ফোন আমরা চালাই, সো 2GB ফোন দিয়ে অনায়াসে গেমগুলো চালানো যাবে। বাট আমার এখানে ডেভেলপারদের একটা সাজেস্ট থাকবে যে গেমের যে গ্রাফিক্সটা আছে সেই গ্রাফিক্সগুলো যেন কাস্টমাইজ করা যায়, যেমন হাই, লো, মিড, আলট্রা এরকম যাতে কাস্টমাইজ করা যায়, সেখানে সেরকম একটা ব্যবস্থা করে দিলেও তারা যদি দেয় তাহলে বেটার হবে। আর আরেকটা মজার অপশন যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, আমি একটা কোন একটা গেমে একটা দেখছিলাম যে আপনি যদি গেমের মধ্যে অ্যাক্সিডেন্ট করেন বা আপনার ড্রাইভিং যদি খারাপ হয় বা মানে এরকম টাইপ, তো আপনার এখানে লাইসেন্স যে একটা আছে, আমরা যেমন নর্মাল একটা লাইসেন্স থাকে, তো আপনার ড্রাইভিং যদি খারাপ হয় আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইসেন্সের উপর প্রভাব পড়ে যে আপনার আপনার গ্রেড ভালো না, আপনি গাড়ি দূরপাল্লা যাইতে পারবেন না, আপনাদেরকে যেমন বন্ধন গাড়ি তারপর লোকাল বাস যেগুলো থাকবে সেই বাসগুলো আপনাদের চালাতে হবে, দূরপাল্লার কোনো বাস চালাতে পারবেন না। বাট আপনার যদি ড্রাইভিং ভালো হয়, অ্যাক্সিডেন্ট স্কিল কম থাকে এরকম যদি আপনারই থাকে, সো সেক্ষেত্রে আপনি দূরপাল্লা গাড়ি চালাতে পারবেন। তো আপনার স্কিলের উপর এই গেমটা বেটার করবে যে আপনি কীরকম গাড়ি প্রেফার করবেন, আপনি কি দূর লং সব গাড়ি চালাতে পারবেন নাকি অনলি লোকাল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চালাতে পারবেন, এই জিনিসটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। আমি একটা গেমের মধ্যে আমি দেখছি, বাট এই গেমটা আমার মনে পড়তেছে না যে কোন গেমের মধ্যে আমি দেখছি। আর সবচেয়ে বড় কথা হলো এই গেমটার মধ্যে আবার অনেকে চাইছে যে হেল্পারের যে হাউকাউ থাকে, ও ভাই কী বলে ফেললাম, হেল্পারের হাউকাউ আসে যাই হোক, হেল্পারের হাউকাউ দিতে বলছেন। বাট হেল্পার একটা পার্সন ওইখানে দাঁড়া করা দিলে ভালো হয়, বাট হেল্পারের যে হাউকাও আছে সেটা না দেওয়াটাই বেটার মনে করি, কারণ এই গেমটা শুধুমাত্র বাংলাদেশের জন্যই তারা তৈরি করতেছে না, এই গেমটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা গেম হয়ে যাবে আস্তে আস্তে। সো এখানে হেল্পার দেওয়া হোক, বাট ওই হাউকাওটা আমি প্রেফার করবো না। তারাও এটা বলছে যে হাউকাওটা যদি দেয় তাহলে জিনিসটা ভালো দেখা যায় না, বাংলাদেশকে রিপ্রেজেন্ট তারা খারাপ করবে। আর মোস্ট অবলি মাল্টিপ্লেয়ার যখন আসবে তাদের কাছে আমার একটা সাজেশন থাকবে যে এখানে একটা ফ্রি ফায়ার, অনেকে তো ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, তো এরকম একটা কলের যে একটা ব্যাপার আছে, ভয়েস কমান্ডে কথা বলা যায়, সো সেরকম ভয়েসে কলের একটা অপশন যদি তারা রাখে তাহলে আমি আশা করি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড টাইপ গেম আমাদের বাংলা আমরা একটা গেম পেতে যাচ্ছি এই গেমটার মাধ্যমে। কারণ আমাদের বেশিরভাগ মাল্টিপ্লেয়ারই যখন খেলা হয় তখন দেখা গেছে ডিসকর্ড বা মেসেঞ্জার কল বেশিরভাগ ডিসকর্ডই হয়, ডিসকর্ড কলে থেকে তারপরে আমরা আর কি গেমটা খেলি। সো এই ক্ষেত্রে যদি আমরা এখানে একটা কলের অপশন পাই, যেমন আমরা ফ্রি ফায়ার পাবজি এখানে দেখা গেছে কলের অপশন পাইতেছি, মানে ভয়েস যে কলটা থাকে সেখানে কলের অপশন পাইছে, সেরকম একটা থাকলে আমাদের গেমটা খুবই আমাদের খেলতেও খুবই সুবিধা হয়। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। তো দেখা হয় পরের ভিডিওতে, তো তখন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।